আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পেঁপে দিয়ে লেয়ার মুরগির মাংসের ঝোল রেসিপি। প্রথমে চুলায় একটি প্যানে তেল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, স্টার অ্যানিস, লং দিয়ে দিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখানে আছে এক চা চামচ করে লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সব মশলা একত্রে দিয়ে দিলাম। এখানে আছে এক চামচ করে আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরা বাটা। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলার গায়ে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে না কষিয়ে নিলে কিন্তু আপনার রান্নাটা পারফেক্ট হবে না। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে কিন্তু এই মশলা কষানোর উপর, তাই ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলার গায়ে কিন্তু তেল উঠে এসেছে, মানে মশলা কষানোটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটা হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। শুরুতেই কোনো পানি দেবার প্রয়োজন নেই। দেখুন মাংস থেকেই কতটা পানি বেরিয়ে এসেছে। এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হবে। এই লেয়ার মুরগি কিন্তু অনেকটা গরুর মাংসের মতোই, সিদ্ধ হতে সময় লাগে। তো প্রথম পর্যায়ে চুলার আঁচটা একদম হাই রেখেছি যতক্ষণ পর্যন্ত এই পানিটা কমে না আসে। এবারে আমি হাফ চা চামচ শাহী গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি কিছুক্ষণ পর। পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ছোট একটা পেঁপে আর দুটো আলু কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে গরু মাংস বা খাসির মাংস তো আরও মজা লাগে। এতে দুটো মানে ব্যাপার হয়, সেটা হচ্ছে আপনার মাংস খাওয়া হলো, প্লাস আপনার সবজিটাও কিন্তু খাওয়া হলো। আমরা জানি যে পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি, আর পেঁপে মাংসে দিলে কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হয়। আপনারা এটা জানেন কি না? আমি এখানে একটু পানি গরম বসিয়েছি। এই যে এটা অনেকটাই টেনে এসেছে আর মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি খানিকটা পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। পানিটা টেনে গেছে। এবারে আমি লাস্ট আরও একবার পানি দিচ্ছি, যেটাতে হচ্ছে আমি মানে ঝোলের জন্য যে পানিটা সেই পানিটা এখন দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের ঝোল যতটা রাখতে চান বা সেই আন্দাজ মতো পানিটা দিবেন। চুলোর আঁচটা মিডিয়াম থেকে আবারও হাই করে দিলাম। আর রান্না মানে চুলায় থাকা অবস্থায় যতটা ঝোল দেখা যায়, চুলা থেকে নামানোর পর কিন্তু
ঝোল অনেকটা টেনে যায়। তো আমার রান্নাটা একদম রেডি, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।